Well, তো গাইস লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আয়রন ম্যান স্পাইডারম্যান আর মাইকেল মানে গোস্ট রাইডার এরা তিনজন মিলে থানোসকে মেরে দিয়েছিল কিন্তু তোমরা হয়তো ভাবছিলে যে ওখানে ফ্র্যাঙ্কলিন হাল্ক আর থর কোথায় গেল আমরা নিজেরই একটা চুগলি করতে রেডি ছিলাম ওখানে কারণ দেখো আমি আজকে হাল্কের পাওয়ার হাল্কের কাছ থেকে এনেছি হচ্ছে ভাড়া করে কারণ আমার কাছে ভাই একটা ভালো প্ল্যান আছে যে আমি হাল্কের বডির 500খানা হাড় আজকে ভাঙবো তোমরা ভাবছো হয়তো 500খানা হাড় কি করে তোমাদের বিশ্বাস হবে না যে ওর বডিতে 500খানা হাড় আছে আমি তাই জন্য প্রুফ করার জন্য গুগল খুলে রেখেছি দেখো হাউ মেনি বোনস ইন হাল্ক বডি দেখতে পাচ্ছো গাইস এখানে লেখা রয়েছে হাল্ক ইজ এ হিউম্যান বিং সো হি হ্যাজ 500 বোন জাস্ট লাইক অল হিউম্যানস ডু গাইস তোমরা প্রুফ পেয়ে গেলে যে হাল্কের বডিতে 500খানা বোনস আছে তো আমি ভাই ওর থেকে একটা সিরিঞ্জ নিয়ে এসেছি যে সিরিঞ্জটা আমি আমার বডিতে পুশ করলে আমি হাল্কে ট্রান্সফার হয়ে যাব হাল্কের তো জানোই ভাই কত পাওয়ারফুল আমরা পাওয়ারগুলোকে চেক করব প্লাস আমরা ওর বডির 500খানা হাড় আলাদা আলাদা ওয়েতে ভাঙার চেষ্টা করব যেটার পর আমরা ফাইট করতে যাব হচ্ছে ভেনামের সাথে কারণ সেটির একদিকে আমি শুনেছি যে ভেনাম একটুখানি ভাই তাবাই বাবাই করে রেখেছে আর ফ্র্যাঙ্কলিন এত জোর দৌড়চ্ছিস কেন ভাই বাকি ঠিক আছে চলো আপাতত আমাকে এখন হাল্কের সিরিঞ্জটা নিজের বডি পুশ করতে হবে তার গাইস আমি হাল্ক হয়ে যাব কিন্তু হাল্কের পাওয়ারটা আমার বডিতে পুশ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যদি তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে এখন একটা লাইক করে দাও এই ভিডিওটাতে যদি 2K লাইক হয়ে যায় তাহলে এরকমই আর হাড় ভাঙার ভিডিও আরো আসবে তো তাই জন্য তাড়াতাড়ি লাইক করে দাও বাকি ঠিক আছে তোমরা লাইক করে দিয়েছো চলো কাউন্টডাউন স্টার্ট করা যাক 3 2 1 Well, guys, দেখতে পাচ্ছ যে আমরা হাল্ক হয়ে গেছি কিন্তু তোমরা কি একটা জিনিস জানো যতক্ষণ না আমরা এর বডি 200খানা হাড় ভেঙে ফেলবো ততক্ষণ আমরা একটাও পাওয়ার পাবো না ইয়েস আমরা এখন শুধু হাল্কের বডিটাই পেয়েছি আর আমার মাসেলের যা পাওয়ার আছে সেটাই ব্যাস আর বাকি আমাকে এখন হাড় ভাঙতে হবে তো তাই জন্য গাইজ আমি একদম উপর থেকে শুরু করেছি আমি এখন উপরে আছি আমার কাছে কোনো পাওয়ার নেই আমি এখন এখান থেকে লাফ মারবো আর দেখবো যে কত হাড় ভাঙে ভাই এখান থেকে চলো 3 2 1 গো ভাই আমি জানি না কত হাড় ভাঙবে কিন্তু চলো দেখা যাক 3 2 1 ভাই 60খানা হাড় ভেঙেছে শুধু এত উঁচু থেকে পড়ে বাকি ঠিকই আছে চলো 60খানা হাড় তো ভেঙেছে এ দাঁড়া এ দাঁড়া ভাই দেখেছো এর কাছে কোনো পাওয়ার নেই কিচ্ছু করতে পারছে না বাকিরা একে ভয়ও পাচ্ছে না ভাই এ দাঁড়া চল রে বলছিস দাঁড়া তোকে দেখাচ্ছি এ ম্যাডাম 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 একটুখানি দাঁড়ান আমাকে দেখে আপনার ভয় লাগছে তোকে দেখে আবার কেউ ভয় পায় নাকি মানে ভয় লাগছে না ভয় লাগছে না পাওয়ার আরে আমি তোকে মারতে পারছি না পাওয়ার নেই বলে ভয় লাগছে না নে লাত খা আরো লাত খা আরো লাত খা পাওয়ার নেই বলে ভয় লাগছে না 60খানা হাড় ভেঙেছি আর মাত্র 140খানা হাড় ভাঙলেই আমরা ফার্স্ট পাওয়ার পেয়ে যাবো বাকি ঠিক আছে চলো তবে স্যার একটু বলতে পারেন উঁচু জায়গা কোথায় আছে যেখান থেকে হাড় ভাঙা যাবে আরে আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে আমাকে পালাতে দে আমাকে পালাতে পালাতে রে আরে তুই পালাচ্ছিস কোথায় দাঁড়া না তুই পালাচ্ছিস কেন এ উড়ে গিয়ে মারবো তোকে হাট আরে ভাগো 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 ভাই এরম ভাবে এটা দুজন পালাচ্ছে কেন আমার কাছ থেকে আমি বুঝতে পারছি না ভাই আমি হাল্ক হয়েছি তো আমার কমসে কম একটু তো ইজ্জত কর আমার হাত উপর দিয়ে যাচ্ছে দেখি কত লম্বা আমি মার লা থেকে ইয়াস মুখ তুবড়ে পড়েছিস তো আবার লাত নে ভাই এনে এনে আবার উঠবি তুই আরে আরে ভাগছে ভাগছে ভাই ধর ওকে ধর 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 মার নাই কে ভাই মার না উপর উপর থেকে হাত ঘোরাচ্ছে ভাই হাল্ক ভাই আলাদাই কেস চলে বাকি ঠিক আছে চলো এখন আমাকে কোনো উঁচু জায়গায় যেতে হবে যেখান থেকে পড়লে অ্যাটলিস্ট হাড় ভাঙে আর দাদা ফায়ারফ্লাই দাদা বলতে পারবেন এখানে সবথেকে উঁচু জায়গা কোথায় আরে হ্যাঁ আমি শুনেছি এখানে একটা উঁচু জায়গা আছে কিন্তু সেটা আমি জানি না কোথায় আছে একটা র‍্যাম্প ট্যাম্প টাইপের কিছু একটা আছে আরে র‍্যাম্প আছে ভাই এখানে যেটা সব থেকে ভালো আরে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ এনিন ভাই দেওয়ালে ঘুষি মেরেছি আমি এনিন বলতে গিয়ে বাকি ঠিক আছে আপনাকে ছেড়ে দিই থ্যাংক ইউ র‍্যাম্পের অ্যাড্রেস দেওয়ার জন্য আরে নো প্রবলেম নো প্রবলেম বাকি ঠিক আছে চলো আমরা একটা র‍্যাম্পের অ্যাড্রেস জানতে পেরেছি তো চলো র‍্যাম্পে যাওয়া যাক আর ওখান থেকে ঝাঁপ মারলে আমাদের নিশ্চয়ই হাড় ফাড় ভেঙে যাবে আমি জানি না মনে তো হয় ভেঙে যাবে আরে কে আমি মারতে চাইনি কিন্তু মরে গেছে ভাই পালাও এখান থেকে তুই আমার ফটো তুলছিস কেন এই ফটো তুলছিস কেন ফটো তুলছিলি আমি দেখেছি তোকে দাঁড়া এখানে হাট ফটো তুলছিলি আমি দেখেছি হালকের বড় বড় পা দিয়ে লাথি খায় না আরো বড় লাথি খায় টাকা পেয়ে গেছি কিছুটা বাকি ঠিক আছে চলো এখন আমাদের যেতে হবে র‍্যাম্পেতে র‍্যাম্পে গিয়ে আমি ঝাঁপ মারি যদি আমি ওইটাতে উঠে ঝাঁপ মারি তাহলে আমার কতগুলো ভাঙবে ভাই যদি সামনে দেখতে পাচ্ছ ওই বড় পোলটাতে ওইখানে যদি উঠে আমি লাভ মারি তাহলে কতগুলো ভাঙবে আমি সেটা আশা করতে পারছি না কিন্তু চলো ওর উপরে যাওয়া যাক আগে বল তো গাইস আমি এখানে উঠে তো পড়েছি আর হালক রেগে রয়েছে কেন জানি না হালকের কি মনে হচ্ছে হালক কি বলছিস হাড় ভাঙ হাড় ভাঙ হাড় ভাঙ ভাই হাড় ভাঙছি তো দাঁড়া না এত উঁচুতে উঠেছি এবার ঝাঁপ মেরে দিই তলায় চল গাইস এবার দেখো 3 2 1 উফ ভাই আর 20টা ভেঙেছে টোটাল 80খানা হাড় ভেঙেছে আচ্ছা আমাদের তলায় পড়তো তো ভাই আমি কোথায় পড়েছি এটা বাকি ঠিক আছে চলো আমাকে র‍্যাম্পে যেতে হবে কিন্তু তার আগে এখান থেকে ঝাঁপ মেরে দেখি এখানে কি হয় ভাই এখানে কিছুই হলো না আরে ইয়ার তুই এখানে আবার 10খানা হাড় ভেঙে গেল ভাই বাকি ঠিকই আছে চলো আমাদের টোটাল 90খানা হাড় ভেঙে গেছে 90খানা হাড় ভেঙে গেছে চলো এবার র‍্যাম্পে যাওয়া যাক র‍্যাম্পে গিয়ে দেখা যাক যে আমি 200খানা হাড় ওখানে ভাঙতে পারি কিনা ওয়েল তো গাইস আমি চলে এসেছি হচ্ছে ওই যে র‍্যাম্পটাতে দেখতে পাচ্ছ যেটা ভাই একদম উপরে আকাশের আর এখান থেকে আমাকে পড়তে হবে কিন্তু আমি যদি এখান থেকে ঝাঁপ মারি আমার কি নরমাল হাড় ভাঙবে কারণ এখানে দেখো গাড়ি দেওয়া রয়েছে গাড়ি করে আমরা স্টান্ট করতে পারবো কিন্তু আমরা ডাইরেক্টলি এখান থেকে জাম্প করতে পারবো জাম্প তো করে দেখি ভাই তারপর দেখা যাবে 3 2 1 গো চলো হয়ে যা ভাই এরম ভাবে তো হাড় ভাঙবে না ভাই এখানে তাও হচ্ছে না কি হচ্ছে ভাই হাড় ভাঙছে না ভাই ঠিক আছে চলো আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে ভাই ভাই হচ্ছে না এরম ভাবে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে এখান থেকে আমি এটুকু বুঝতে পেরেছি বাকি যদি আমি এখান থেকে তলায় ঝাঁপ মেরে দিই তবে কি হবে ভাই চলো এখান থেকে ঝাঁপ মারা যাক এবার বাকি ঠিক আছে চলো হাড় ভাঙছে মস্ত হাড় ভাঙছে 100খানা অলরেডি হয়ে গেছে চল আরে ইয়ার ঝাঁপ মার না চল চল 110 110 উঠবি না ভাই উঠছে না ও ভাই 120 আমি এরকম 10খানা হাড় ভাঙতে ভাঙতে যাবো নাকি আমি বুঝতে পারছি না বাকি ঠিক আছে চলো 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 130 130 100
40। ওকে, এবার আমি এখান থেকে তলায় ঝাঁপ মারবো ভাই। আমি যা বুঝতে পারছি, এবার আমি তলায় ঝাঁপ মারবো। চলো, আমি তলায় ঝাঁপ মেরে দিয়েছি। এবার দেখা যাক যে আমি কোথায় গিয়ে পড়ি ভাই, কারণ যেখানে পড়বো সেখানে কাজ দেবে ভাই। তলায় ভাই, আমি এটা কোথায় চলে এসেছি ভাই? দুবাইয়ের উপরে। হ্যালো, এটাই তো আমার দরকার ছিল। চলো, একদম উপর থেকে পড়ছি। এবারে তো 200 খানা আরামস হয়ে যাবে ভাই। 140 খানা আর ভেঙেছিলাম এখানে। Yes, 180 খানা অলরেডি ভেঙে গেছে। চলো, আর 20 খানা বাকি। এবার গাইস, আমি 20 খানা ভাঙার জন্য কোথায় যেতে পারি, কারণ আমি দুবাইয়ে চলে এসেছি। র‍্যাম্পটা দুবাইয়ের উপরে ছিল ভাই। বাকি ঠিক আছে, চলো, এখানে গাড়ি রয়েছে। এ গাড়ি দে। আরে এ এ 10 খানা, আরে 10 খানা আর ভেঙে গেছে। আরে চাপাস না ভাই, 190। আর 10 খানা লাগবে ভাই আমার। গাড়ি দে আমাকে। তুই আমার সাথে কি মারপিট করতে এলি ভাই? আমি গাড়ি চালাবো, তুই হালকে বের করে মারছিস ভাই। আমার হাত যাচ্ছে না ওখানে। আরে আমার হাত যাচ্ছে না বলে তুই আমাকে মারবি? আমি গাড়ি উঠবো ভাই, আমাকে ছাড়। আরে আমাকে উঠতে দে ভাই, আমার হাত আর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এই দেখো। আরে ইয়ার, তোকে তো এইদিক থেকে আমি গাড়ি ঢুকবো। চল, যেতে দে ভাই, আমি গাড়ি চালাবো। ঠিক আছে, দেখো আমার গাড়ি চালানোর ইয়ে দেখেছো ভাই, জিনিস এরকম ভাবে গাড়ি চালাতে হয়। দেখো ভাই, মস্ত লাগছে, কিন্তু হালকা একটু বেশি বড় না তোমাদের হিসেবে? হালকা একটু বেশি খানি বড়। বাকি ঠিক আছে, চলো, আমি এখন ওই বিল্ডিংটার উপরে যাবো। ওই বিল্ডিংটার উপর থেকে লাভ মারবো, কারণ আমার 10 খানা হাড় বাকি আছে। 190 খানা হাড় অলরেডি হয়ে গেছে, এবার আমি লাভ মেরে দিলে ভাই। ও দেখো, চলো যাওয়া যাক ওই বিল্ডিংটাতে। ওয়েল, তো গাইস দেখতে পাচ্ছ আমি কোথায় আছি ভাই, আমি একদম টপে তে উঠে পড়েছি। তো চলো এবার ঝাঁপ মারা যাক, আর 10 খানা হাড় ভাঙলে আমার পাওয়ার চলে আসবে কিছুটা হলেও। তো দেখা যাক যে কি হয়। চলো 3 2 1 ঝাঁপ মার। এ ইয়েই, চলো ঝাঁপ মেরে দিয়েছি। জলে পড়বি না ভাই, বাকি যাই করিস। চল চলো, ভেঙে গেছে, 200 খানা হাড় হয়ে গেছে। আরে আমি গ্লিচ খেয়ে যাচ্ছি ভাই, আমি বিল্ডিং এর ভেতরে চলে এসেছি গ্লিচ খেয়ে। চলো, 200 খানা হাড় হয়ে গেছে, আর আই থিঙ্ক আমার মনে হয় পাওয়ার গুলো আমি পেয়ে গেছি। কিন্তু আমি কি বাইরে যেতে পারবো? না, যেতে পারবো না ভাই, আমাকে বাইরে কিভাবে যাবো আমি? আবার আমাকে ভেতরে আমি স্টক হয়ে গেছি। এই দেখো ভাই, বাড়ির ভেতর ঢুকে পড়েছি আমি। ফাইনালি গাইস, আমি যাক তাক করে বিল্ডিংটার বাইরে চলে এসেছি। আর আমার কাছে কি কি পাওয়ার এসেছে সেগুলো আমি দেখতে চাই আগে। বল তো গাইস, দেখতে পাচ্ছ যে আমাদের পাওয়ার তো চলে এসেছে, কিন্তু আমি জানি না আমার কাছে কি কি পাওয়ার এসেছে। এই দেখো ভাই, আমার 200 খানা হাড় ভাঙাতে এই পাওয়ারটা এসেছে যে আমি জোরে দৌড়তে পারবো, আর আই থিঙ্ক উঁচু লাফাতে পারবো। ইয়েস, এই দেখো, এই দুটো পাওয়ার এসেছে আমার কাছে শুধু। বাকি এটা তো মস্ত পাওয়ার আছে ভাই, দেখো জোরে দৌড়চ্ছে কি জোর ভাই। এখন গাড়িও আমাকে ধরতে পারবে না, আমি যা জোর দৌড়চ্ছি। আর আমি ইয়েতে যেতে পারবো ভাই, ডাইরেক্ট জলে জলে লাভ মারতে পারবো। এই দেখো, হ্যালো, আমি উপরে চলে এসেছি ভাই। আর আমার গায়ের রং কেমন চেঞ্জ হয়ে গেছে, এটা কি ভাই? বাকি ঠিক আছে, চলো আরামসে এই বিল্ডিংটার উপরে যাওয়া যাক। এবার তো আমার হাড় ভাঙা একটুখানি মুশকিল আছে ভাই। বাকি ঠিক আছে, চলো উপরে যাওয়া যাক। এই যে এই বিল্ডিংটার উপরে যাবো আমরা, ওখান থেকে ঝাঁপ মারবো, আর দেখবো তারপর ওখান থেকে কখন হাড় ভাঙে। কারণ দেখো আমার এখন হাড় ভাঙা খুব প্রবলেমের ব্যাপার, কারণ দেখো আমি ডাইরেক্ট এরম ভাবে পড়ছি, আর আমার হাড়ও ভাঙছে না। আমার 200 খানা হাড়েতে কি আমি আটকে যাবো এই পাওয়ারেই? বাকি ঠিক আছে, চলো উপরে চলে এসেছি, আর একটুখানি ওপরে। আরে ইয়ার, আর একটুখানি ওপরে। ইয়ে, উঠে পড়েছি। ভয়াল তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এর উপরে চলে এসেছি। এবার এখান থেকে ঝাঁপ মারলে জানি না কখন হাড় ভাঙবে। আমার টোটাল 200 খানা হাড় ভেঙেছে, এবার বাকি আরো 300 খানা হাড় ভাঙলে আমি ফুল আপগ্রেড হয়ে যাবো, আর অনেক পাওয়ার ইউজ করতে হবে। বাকি ঠিক আছে, চলো 3 2 1 গো ভাই। চল, এবার তো 50 60 খানা 100 খানার হাড় তো আরামসে ভেঙে যাবে ভাই। বাকি দেখি কি হয়। মাথা দিয়ে নাপ ভাই, মাথা দিয়ে নাপ, বেশি হাড় ভাঙবে। 3 2 1 ও ভাই, সাইড ওয়াইজ পড়লো লাস্ট টাইম এসে। আর আমাদের মোটে 280 খানা হাড় ভেঙেছে ভাই। আমি ভাবলাম 100 উপরে তো কমসে কম ভেঙেই যাবে, বাকি আমার 280 খানা হাড় ভেঙেছে। আর এখন যাওয়া যাক হচ্ছে। দেখো আমার কাছে পাওয়ারও সেরম নেই। ওয়েল তো গাইস, আমার শুধু 280 খানা হাড় ভেঙেছে, আর আমার কাছে হাড় ভাঙতে হবে হচ্ছে 220 খানা। তাহলে আমাদের হয়ে যাবে মোটামুটি 500 খানা হাড় ভাঙা। তো চলো, এখন আপাতত আমাকে যেতে হবে হচ্ছে লস স্যান্টোসে আবার ফেরত। কিন্তু লস স্যান্টোস কোথায় আছে আমি জানি না। চলো প্লেনে করে যাওয়া যাক। আর আমি কত উঁচু উড়ছি দেখেছো ভাই, এত উঁচু লাভ মারতে পারবে কেউ? আর এখান থেকে আমরা ঝাঁপও মারতে পারছি। এই দেখো ভাই, নতুন নতুন পাওয়ার এগুলো, আর সেরকম কোনো পাওয়ার নেই। কিন্তু চলো লস স্যান্টোসে আবার ফেরত যাওয়া যাক। ওয়েল তো গাইস, আমরা লস স্যান্টোসে ফেরত চলে এসেছি। আর দেখতে পাচ্ছ যেখানে বীচ পুরো ফাঁকা রয়েছে, আর ওরা আমাকে দেখে পালাচ্ছে ভাই। পালানোরই কথা। এই দেখো ভাই, ডিস্ট্রাকশন করবো এবার, কারণ আমার কাছে পাওয়ার আছে ভাই। এই দেখো, ইয়েস ভাই, ডিস্ট্রাকশন হবে। তখন তোরা আমাকে তাড়া করছিলি না, বাট এবার সবকে তুলে পটকাবো। কি তুই আমাকে মারবি? চল ছোড় একে, তুই আমাকে মারবি বলছিস ভাই? এটা কই বন্দুক নিয়ে এসেছিল, আর এক ঘুষিতে এই সব গেছে। আমি তোকে মারতে চাইনি, তুই নিজেই ইয়ে করেছিস ভাই। মানে ছেড়ে দে, হালকাকে ছেড়ে দে ভাই, এত রাগ করিস না। বাকি ঠিক আছে, চলো আমাকে এখন এইটাতে। বাকি ঠিক আছে, চলো আমাকে এখন আরো হাড় ভাঙার পদ্ধতি খুঁজতে হবে, কারণ আমার কাছে 280 খানা হাড় আমি টোটাল ভেঙেছি। আমার এখনো মোটামুটি ভাঙতে হবে হচ্ছে 220 খানা হাড়। তো আমি দেখি সামনে কাউকে জিজ্ঞেস করি যে কোনো র‍্যাম্প ফ্যাম্প কেউ চেনে নাকি, কারণ আমি তো চিনি না ভাই, আমি ওই একটাই র‍্যাম্প চিনতাম। বাকি কেউ দাঁড়াবি তোরা? হ্যালো, এক্সকিউজ মি, তোরা মেয়ে দেখে পালিয়ে যাচ্ছিস কেন ভাই? ওয়েল তো গাইস, আমরা নেক্সট র‍্যাম্পে চলে এসেছি, আর এখানে দেখেছো আরেকটা হাল্ক আগে থেকে রয়েছে। ও ভাই, তুই এখানে কি করতে এসেছিস? আরে আমিও তো বোন ভাঙতে এসেছি এখানে, কিন্তু তোকে দেখে ভয় লাগছে, তুই বেশি পাওয়ারফুল। আরে ভয় পাস না ভাই, ভয় পাস না, তুই কোথায় যাচ্ছিস? এরকম যাস না ভাই আমাকে ছেড়ে, তুই বোন ভাঙতে এসেছিস। আয় না, ভাঙ, আমিও ভাঙি, পাওয়ার পাবো না দুজনে একসাথে। আরে তুই কোথায় যাচ্ছিস? হ্যালো, বেচারা তলায় ঝাঁপি মেরে দিল ভাই ওর বোন ভাঙার চক্করে। বাকি ঠিক আছে, আমাকে এখন এখান থেকে লাভ মারতে হবে। এই দেখো বল তো গাইস, আমার কেন মনে হয় এখান থেকে গাড়ি নিয়ে গেলে না বেশি বোন ভাঙবে। ওই দেখো আগের র‍্যাম্পটা ওইখানে রয়েছে ভাই, পাশাপাশি ছিল। বাকি ঠিক আছে, চলো এই গাড়িটায় বসা যাক। আর এবার দেখো আমার 280 খানা হাড় তো টোটাল ভেঙেছে, এবার দেখো কতখানা হাড় ভাঙে ভাই 280 খানার থেকে। বাকি ঠিক আছে, চলো 3 2 1 গো ভাই। চল তলায় পড়বি না, বাকি তুই যেরম ভাবে যাবি চ।
ভাই এ দেখো ফাঁক থেকে তলায় পড়েছে হ্যালো আরে এটা কি হচ্ছে ভাই এবারে গাড়ি নিয়ে পড়বো গাড়ি তো ঘুরতে থাকছে এই দেখো ভাই গাড়ি নিয়ে তলায় ডাইরেক্ট ভাই আমার যেমন হচ্ছে গেল ভাই এবারে হাল্ক তো গেল শিওর গেল ভাই আমি দেখি কখানা কি হাড় ভাঙে ভাই 280 খানা ভেঙেছে আর দেখি কখানা 3 2 1 বো 310 খানা হাড় ভেঙেছে টোটাল 30 খানা হাড় ভেঙেছে বাকি বেরিয়ে পড় ঠিকই আছে এবার আমাদের যেতে হবে হচ্ছে নেক্সট র‍্যাম্পের দিকে যেটা আমি জানতে পেরেছি তো চলো নেক্সট র‍্যাম্পের দিকে যাওয়া যাক ওয়েল তো গাইস লাস্ট টাইম তোমরা দেখেছিলে আমরা টোটাল 310 খানা হাড় ভেঙেছিলাম আর আমরা আছি হচ্ছে নেক্সট র‍্যাম্পের কাছে যেখান থেকে আমরা ঝাঁপ মারলে গাইস আমাদের অ্যাট লিস্ট 400 খানা হাড় তো আরামসে ভেঙে যাবে মনে হচ্ছে বাকি ঠিক আছে চলো ঝাঁপ মারা যাক আর বাকি হালকের বডি দেখে ভাই কেমন লাগছে ওর মাথা বাদ চলে যাচ্ছে এত বড় ঠিক আছে চলো 3 2 1 গো ভাই চলো একটা ঠোকা খেয়েছি এবার দেখি কতখানা ঠোকা খেতে খেতে যাই ভাই ভেঙে যা ভেঙে যা ভেঙে যা চল হয়ে যাবে ভাই বিশ্বাস কর চলো 330 ঢুকে যা 340 ওকে চলো 340 হয়েছে 350 এবার দেখি কখনো ভাঙে কখনো ভাঙে ভাই এবার দেখতে হবে 350 হয়েছে 360 ওকে 360 এবার ডাইরেক্ট মাটিতে পড়ো ভাই 360 খানা হয়েছে এবার ডাইরেক্ট ডাইরেক্ট চল 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 ইয়েস ভাই পুরো মাথা দিয়ে পড়েছে আর 360 থেকে আমাদের হয়ে গেছে ডাইরেক্ট 390 আর 110 খানা টোটাল হাড় বাকি আমাদের নেক্সট একদম ভাই পাওয়ারফুল হতে বাকি তো গাইস আমরা এখানে টোটাল 390 খানা হাড় তো ভেঙে নিয়েছি আর ভাঙতে হবে 10 আর ওদিকে কত ভাঙতে হবে ভাই আর আমাদের টোটাল ভাঙতে হবে 110 খানা হাড় যেটা ভাঙার পর আমরা সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে যাবো তারপর আমরা ভেনমের সাথে মারপিট করতে যাবো আর এখানে একটা ট্রেন আসছে ট্রেনটা সামনে গিয়ে দাঁড়াই আপাতত দেখি এইখানটা গিয়ে দাঁড়াই দেখি ট্রেনটা আমার হাড় ভাঙতে পারে নাকি কারণ ট্রেনটা স্পিডেতে আসছে না আরে ভাই ট্রেন স্পিডে আসছে কিন্তু আমাকে এখানে দাঁড়াতে হবে চলো এখানে দাঁড়িয়ে আছি 3 2 1 আর 110 খানা হাড় ভেঙে দে ভাই 110 খানা হাড় ভেঙে দে চল ভাই এ তো হাড় ভাঙার বদলে আমাকে ঠেলে নিয়ে চলে গেল আমি একেই ভেঙে দেবো ভাই চল ফ্রেন্ড ফ্রেন্ড ভেঙে দেবো ভাই আমাকে আমাকে এক ফোঁটা নড়াতে পারলি না কেন তুই চল এখান থেকে ভাঙ এগুলোকে সব ভেঙে দেবো আজকে ভাই আমাকে চেনে না আমি কে ভাই বাকি ঠিক আছে দেখতে পাচ্ছ ভাই কি করেছি এখানে সব ট্রেনকে ভাই তুলে পটকে দিয়েছি ভাই হালকের পাওয়ার এমনিও ভাই খুব বেশি আছে বাকি ঠিক আছে চলো আর আমাদের টোটাল 110 খানা হাড় ভাঙতে হবে আর তারপর আমরা ফুল পাওয়ারফুল হয়ে যাবো তো তার জন্য আমার কাছে লাস্ট একটা র্যাম্প আছে যেটা ভাই সব থেকে ডেঞ্জারাস আর এগুলোকে ভাঙার ছাড় হালক ছেড়ে দে চলো ওই লাস্ট র্যাম্পটাতে যাওয়া যাক ওয়েল তো গাইস লাস্ট টাইম তোমরা দেখেছিলে যে আমাদের টোটাল 390 খানা হাড় অলরেডি ভেঙে গেছে আর আমাদের ভাঙতে হবে 110 খানা হাড় আর তার জন্য আমি চলে এসেছি হচ্ছে সব থেকে ওপরের একটা র্যাম্পে যেখান থেকে পড়লে ভাই এখান থেকে মানুষ উপরে চলে যায় তলায় পড়ে বাকি তোমরা বুঝতে পারছো কেন ভাই দেখো এই জায়গাটা সব থেকে ডেঞ্জারাস জায়গা এখানে আশা করছি আমার 110 খানা হাড় ভেঙে যাবে তারপর আমরা ভেনমের সাথে মারপিট করতে যেতে পারবো বাকি ঠিক আছে চলো 3 2 1 গো ভাই স্লাইড মারতে বলিনি তোকে চল চল স্লাইড খেয়েছি ভেঙে যা ভাই 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 চলো 400 খানা হাড় ভেঙে গেছে অলরেডি এবার দেখি কখনো ভাঙে ইয়েস 420 চলো 420 হয়ে গেছে এখানে ও আউ ভাই আটকাস না 450 খানা হাড় তো ভেঙেছে বাকি এখান থেকে চলো ঝাঁপ মারা যাক 3 2 1 চলো 460 ওকে বাকি হাড় আশা করছি ভেঙে যাবে এখান থেকে চলো 470 ওকে চলো এখানে পড়বো 490 ওকে হয়ে যাবে চ 492 হয়েছে চলো 492 494 উঠিস না ভাই ভাগ এখান থেকে ঝাঁপ মেরে দে 494 হয়েছে 495 ওকে এক একটা করে হাড় ভাঙছে এবার ভাই লাস্ট টাইমে আও 496 ওকে চলো 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 ভাই এখান থেকে তলায় ঝাঁপ মারবো একেবারে 498 ভাই চলো আর দুখানা হাড় চলো আর একখানা 499 হয়ে গেছে আর একখানা চলো হয়ে গেছে ভাই চলো চলো ফাইনালি 500 খানা হাড় ভেঙে দিয়েছি গাইস আমরা ফাইনালি 500 খানা হাড় ভেঙে দিয়েছি আর হাল্ক ভাই কি সব ভাবে চিল্লাচ্ছে দেখো আ হা করছে ভাই বাকি গড়া 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 উঠবি না গড়া গড়া তলাইছো ভাই তুই আমাকে চিনিস না আমি কে বাকি ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ হাল্ক কিভাবে চিল্লাচ্ছে ওর পুরো 500 খানা হাড় ভেঙে গেছে এবার ওরও ব্যথা হচ্ছে ভাই আমি এটুকু বুঝতে পারছি এই দেখো ভাই হাত পা জুড়ে একেবারে চিল্লাচ্ছে ভাই চলো 500 খানা হাড় কমপ্লিট এবার যাবো হচ্ছে আমরা ভেনমের সাথে ফাইট করতে আর আমাদের তলায় পড়লেই মনে হয় পাওয়ার আপগ্রেড হয়ে যাবে ফুল বাকি দেখা যাক চলো আমরা লস স্যান্টোসে চলে এসেছি আবার ফেরত আর দেখতে পাচ্ছ ভাই কেমন বিচ্ছিরি দেখতে লাগছে বাকি ঠিক আছে চলো এখান থেকে তলায় পড়া যাক আরামসে এবার দেখো গাইস আমরা তলায় চলে এসেছি 3 2 1 Yes, guys, finally আমরা ফুল হাল্ক হয়ে গেছি দেখতে পাচ্ছ এই দেখো ভাই 3 2 1 Yes, ভাই ফুল হাল্ক হয়ে গেছি এবার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভাই এটা কি অ্যাটমিক পাওয়ার ভাই এটা কেমন ধরনের পাওয়ার আমার গেম ল্যাগ করতে শুরু হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে পাওয়ার ওর ও ভাই গেম ফেম ল্যাগ করে যাচ্ছে গেম ব্লাস্ট করে যাবে এই দেখো চলো এবার আমাকে সিটির অন্যদিকে যেতে হবে যেখানে ভেনাম আছে যার কাছ থেকে আমাকে ফাইট করতে হবে চলো আরামসে ভেনামের কাছে যাওয়া যাক বাকি আমি অলমোস্ট চলেই এসেছি ধরে নাও কারণ এ অনেক লম্বা লম্বা জাম্প মারে ভাই দেখো কত উঁচু উঁচু জাম্প মারছে ওয়েল তো গাইস ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে ভেনামের এরিয়াতে দেখতে পাচ্ছ আর এখানে ভাই এরা যোগা করছে এদেরকে একটুখানি যোগা করানো যাক এই নে যোগা 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 এই নে সবকে ভাই যোগা করে দিয়েছি এই দেখো ভাই থান্ডার ক্ল্যাপ আছে এর কাছে সব পাওয়ার তো আমরা এবার পেয়ে গেছি আমি জানি না এটা কি
এটা কি? তো গাইস আমি মনে হয় ভেনামের দেখা পেয়ে গেছি। ভেনাম আশেপাশে কোথাও একটা আছে আমার যা মনে হয়, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। বাকি ঠিক আছে, চলো আমি দেখতে পেয়ে গেছি। এই দেখো ভেনাম ভাই, এই দেখো তলায় 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 ভাই, ওই দেখো ভেনাম ভাই সামনে, এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে। আরে ভেনামের বেটা তুই উড়ে উড়ে বেড়াচ্ছিস, মারছিস কেন আমাকে? চল ভাই, ভেনাম উড়ে ছিটকে কোথাও একটা পড়েছে, আমি জানি না ভাই। একে দেখো ভাই, দেখো আমি একটা ভেনামকে তো মেরে দিয়েছি, কিন্তু এখানে আরো তিন চারখানা ভেনাম চলে এসেছে, আমি খুঁজে পাচ্ছি না ভাই একে কোথায়। এই দেখো উপরে উপরে ভাই, চলে গে মার 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 মার, ভাগ 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 ভাই। বাকিরা কোথায়, বাকিরা কোথায়? বাকি দুজন ভাই এদিকে কোনো একটা জায়গায় রয়েছে। এই দেখো পেয়েছি, চলো চলো মালগুলোকে পেয়েছি। এই দেখো এইখানে একটা ভাসছে ভাই, একটা ভেনাম এইখানে। ও হেল, আ ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভাই, আমার কাছে কি লাগবে? ক্ল্যাপ 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 ক্ল্যাপ। চল ভাই, কোথায় রয়েছে সব? আমি চল, ও ভাই দুজন মিলে মারছে আমাকে। ও ভাই, ও ভাই, ও ভাই, দাঁড়া দাঁড়া এক মিনিট এক মিনিট, আমার এটা লাগবে, এটা লাগবে, রেজ মারবো। চল এবার দেখ, তোরা দুজন মিলে আমাকে আর মারতে পারবি না। আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে ভাই। এ দেখো দুজন মিলে আমাকে এত জোর মারছে, আমি মরে যাবো ভাই। চল রেজ মেরে দিয়েছি, দুজনই মরে গেছে, আমার তো মনে হয় মরে গেছে ভাই। না 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 না, মরেনি 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 ভাই, মরেনি। আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আরে ইয়ার, তোরা তোরা আমাকে মারতে পারবি মারতে মারতে পারবি না বলছি, তোরা ছেড়ে দে ভাই আমাকে। এবার দেখো ভাই আমি আকাশ চলে এসেছি, এবার এদের গেম বাজে দেখো। ইয়েস, এই দেখো দুজন উড়েছে ভাই, আবার উড়বি তোরা, তোরা আবার উড়বি। তোরা কি ভাবছিস, তোরা কি ভাবছিস, তোরা ডাইরেক্ট বেঁচে যাবি ভাই? তোরা ভাবছিস কি বেঁচে যাবি? তোরা কোথায় গেলি? চল আবার এরা মার খাবে ভাই। চল ভাই, এরা আমাকে এত জোর জোর মারছে কেন? এই দেখো হাওয়াতে হাওয়াতে মারছে ভাই। ওয়েল তো গাইজ, এরা দুজন শেষ। চলো ভেনাম শেষ, ভেনাম শেষ, ভেনামের সব চেলা পোলাও শেষ। আরেকটা ভেনাম কোথায়? আরেকটা ভেনাম ছিল কোথাও একটা ভাই। ইয়েস গাইজ, অ্যাটমিক স্ল্যাব ভাই, দেখো এটা কোথায় গেল? রেজ ব্লাস্ট, এটা এখন মারবো না ভাই, এটা গিয়ে সব থেকে উঁচু জায়গাতে মারবো। বাকি ঠিক আছে, চলো ভেনামও শেষ, বাকি সবাই শেষ, যাই হচ্ছে কোনো একটা উঁচু বিল্ডিংয়ে, তারপর ওখানে গিয়ে রেজ মারবো। দেখো চলো এই উঁচু বিল্ডিংটাতে আগে যাওয়া যাক। উঠে পড় ভাই, বাকি ভেনামরা এত ইজি মারলাম কেমন আমি ভাবছি ভাই। এ বিল্ডিংয়ে উঠতে পারে? এই দেখো আমি জানতাম না এই বিল্ডিং উঠতে পারে। এর উপরে চলে এসেছি, এবার দেখো এর ফাইনাল পাওয়ার একটা ইউজ করবো। থ্রি টু ওয়ান, এরা ভাই রেজ ভাই, এটাতে সব ক্লিয়ার হয়ে যায় একেবারে, আর সব এনার্জিও শেষ হয়ে যায়। বাকি ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে 2K লাইক করে দেবে, যদি 2K লাইক হয়ে যায় তাহলে আরো হার ভাঙবো আরো আরো সুপার হিরো। বাকি কোন সুপার হিরো আমি হার ভাঙবো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের গেমপ্লে ভিডিওতে। সি ইউ গাইস ইন দ্য নেক্সট গেমপ্লে।